এই মুহূর্তের আরো একটি চাঞ্চল্যকর রাজনৈতিক খবর নিয়ে আমি আপনাদের সামনে। কিছুদিন আগেই তৃণমূলের নবজোয়ার এই কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটার বামনহাট থেকে এই কর্মসূচি শুরু করেন তিনি, এবং এরপর ময়নাগুড়ির দোমোহনি ওই এলাকাতে গিয়ে তিনি পাত পুড়ে বসে খেয়েছিলেন। কিন্তু তিনি যাওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু এবার রীতিমতো চিত্রনাট্য বদলে গেল সেখানে। কারণ যেখানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বসে খেয়েছিলেন, ওই অঞ্চলেরই শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা এবার দল ত্যাগ করলেন। ওই অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সহ শতাধিক তৃণমূল কংগ্রেসের সদস্যরা সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে একটা বড় সড় ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং যাকে ঘিরেই কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চাপানোত শুরু হয়ে গিয়েছে ময়নাগুড়ি 1 নং ব্লকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ময়নাগুড়ি 1 নং ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তারা হোয়াটসঅ্যাপে পদত্যাগ পত্র পাঠিয়েছেন ওই অঞ্চলের ব্লক সভাপতিকে, এবং এরপর তারা কিন্তু দল ত্যাগ করেছেন। এবং দল ত্যাগ করার পর তাদের কিন্তু ক্ষোভ উবড়ে দিয়েছেন সেই দল ত্যাগী তৃণমূলের প্রাক্তন নেতা কর্মী সমর্থকেরা। ঠিক কি জানাচ্ছেন তারা একবার দেখবো। আমার নাম রবীন ঘোষ, আমার বাড়ি দোমনি, 1671 বুধে বাইনগর পাড়া, প্রাক্তন পঞ্চায়েত ছিলাম তৃণমূলে। আমি লাস্ট ব্লকের মেম্বার ছিলাম, ব্লকের সাধারণ, হ্যাঁ ব্লক মানে ব্লক ওয়ানে সাধারণ মেম্বার, মানে ব্লক কমিটির সাধারণ মেম্বার ছিলাম আর কি। হ্যাঁ, কমিটিতে আমার 29 জনের মধ্যে আমার একজনের নাম ছিল। আজকে আমি ইচ্ছে ইস্তফা পত্র পাঠিয়ে দিলাম মনোজ রায়ের কাছে, আমাদের ব্লক ওয়ান সভাপতি মনোজ রায়, তার হাতে আমরা আজকে আমি ইস্তফা পত্র পাঠিয়ে দিলাম। এই সময় দাঁড়িয়ে আমাদের শোনেন, দলে দল করে আসছি দূরদিন থেকে দল করে আসার পরে কোনো দলের কোনো গুরুত্ব পাচ্ছি না। তথাপি আমার এই দল করা না করার সময় কথা, যখন মানে দূর সময় ছিল তখন আমরা ছিলাম, এখন সুসময় এখন আমাদেরকে কেউ কোনো পাতাই দিচ্ছে না। না, আমাকে তো কোনো রকম কোনো বলেই নেই। না, হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে আমাকে যখন মেম্বার করছে তখন হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমাকে বলে নাই কোনো রকম নাম দেখে যে রবীন্দ্র আপনাকে রাখতেছি বা হচ্ছে আমার নাম আছে, এই কথা কোনো দিন বলে নাই। ও হোয়াটসঅ্যাপ মিটিং পাঠায় গ্রুপ, কোন দিন মিটিং হবে সেই পাঠায়, আমিও যাই না, আর অব্দি একদিন মিটিংও যাইনি। এত খুব মানে দলটাকে আমরা খুব কঠিন অবস্থায় দলটাকে করে আসি একদম, যখন সিপিএমের সাথে যুদ্ধ তখন সেই যুদ্ধকালীন তৎপরতায় আমরা দল করে আসি। এবং যেইবার আমরা 13 সালে পঞ্চায়েতে নির্বাচন হয় তখন এখানে কেউ দাঁড়াবে না, তখন কেউ তৃণমূলের যারা দু একদিন কর্মী ছিল তাদের বউ বলাবে, স্বামী বলাবে, দল করবে না, তখন পঞ্চায়েতে দাঁড়াবে না, তখন রবীন ঘোষ তোমাকে দাঁড়াইতে হবে। তখন আমি দাঁড়ালাম এবং সিপিএম এর রানিং প্রধানকে আমি ভোটে হারাইলাম। হারানোর পরে আমরা 5টা পঞ্চায়েত জিতছি, বামফ্রন্ট 6টা পঞ্চায়েত জিতছে, কিন্তু তাও আমরা অঞ্চল দখল করলাম। 13 সন থেকে 18 সন অব্দি পঞ্চায়েত ছিলাম আমি, আমাদের এখানে 1671-72 বোধে দমনী এক অঞ্চলে। দলে এখন থেকে আমার কোনো গুরুত্ব নেই, অতএব দলে করা না করা সমান কথা। না, আমার সঙ্গে আরো বহু লোক আছে এখন উপস্থিত নাই। হ্যাঁ, কর্মীরা প্রচুর কর্মী, হ্যাঁ সব তৃণমূল কর্মী এখানে প্রায় 150 তৃণমূল কর্মী হবে। হ্যাঁ, সবাই হ্যাঁ হ্যাঁ সবাই ত্যাগ করছে। হ্যাঁ, তাদেরকে নিয়েই না, মনোজবাবু কোনো উত্তর দেয়নি, মনোজবাবু আমাদের এইটা দেখতে না, এখনো আমরা কোনো ইনি নেই, দেখি আমাদের তো নিবে না। বিজেপি বলে দিয়েছে তৃণমূলে সব মানুষকে দেবে না, তৃণমূলে তো বিজেপি তো বলতেছে যারা নাকি ভালো লোক তাদেরকে নিব, এখনো আমাদেরকে অফার আসতেছে, আমরা কিন্তু কখনো কোনো রকম কোনো হ্যাঁ ও কিছু বলিনি, চিন্তা ভাবনা করবো, তারপরে আমরা কি করবো না করবো আমরা সবাই মিলে বসে নিয়ে চিন্তা ভাবনা করবো। পঞ্চায়েত ভোটে এখন অংশগ্রহণ করবো কিনা এটা এখনো ঠিক হয়নি, এখনো দল ছাড়ি দিচ্ছি, দেখি এখন আমরা কি হয় এখন ব্যবস্থা একটা দেখি কোনো সিদ্ধান্ত আমাদের। আমার নাম রবীন ঘোষ। আপনারা শুনলেন তৃণমূল ত্যাগী সেই সমস্ত নেতা কর্মীরা, তারা কিন্তু তাদের ক্ষোভ উগড়ে দিলেন। মূলত তাদের একটাই অভিযোগ ছিল, যখন দলের খারাপ সময় ছিল তখন তারা দলের জন্য কাজ করেছেন, আজ যখন দলের ভালো সময় সেই সময় কিন্তু তারা তেমন ভাবে গুরুত্ব পাচ্ছেন না, অর্থাৎ
দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগ তারা কিন্তু তুলে। তবে কার্যত আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে অঞ্চল দমনী বাজার, এখানেই কিন্তু কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার নয় দুবার তিনি এসে ঘুরে গিয়েছিলেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই জায়গায় দুবার এসে ঘুরে গিয়েছিলেন সেই জায়গায় তৃণমূলে কেন এই ধরনের ঘটনা ঘটল তা কিন্তু নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন উঠে আসছে বারংবার। কারণ এই অঞ্চলে, যেই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুবার এসে ঘুরে গেছেন, সেই জায়গায় তৃণমূল কর্মীদের মধ্যে এতটা ক্ষোভ রয়েছে কেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এখনো পর্যন্ত তারা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে যায়নি, যেটা তেমনটা তারা তুলে ধরলেন। পঞ্চায়েত নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এটাও কিন্তু তারা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলেননি। উল্টো দিকে এই দল ত্যাগী যারা রয়েছেন, এ ব্যাপারে আমরা যখন বর্তমান স্থানীয় তৃণমূল নেতৃত্বকে প্রশ্ন করি তার উত্তরে তারা কিন্তু জানিয়েছেন, যারা দল ত্যাগ করেছেন মূলত তারা কিন্তু রবীন বাবু সহ আরো বাকি যারা দল ত্যাগ করেছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছেন, অর্থাৎ রাজনৈতিক সক্রিয়তা তাদের নেই, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতৃত্বরা জানাচ্ছেন। কি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতৃত্বরা একবার দেখব। এই সময় দাঁড়িয়ে দল ত্যাগ যেখানে নমিনেশন পর্ব চলছে, সেখানটা কোন? হ্যাঁ না, দেখুন উনি দীর্ঘদিন থেকেই বসেই আছেন, রাজনীতির সঙ্গে আপাতত কোনো তার সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই, যে কারণে হয়তো নিজে থেকে তিনি রাজনীতি থেকে অবসর নিতেও চাইলেও চাইতে পারেন। তিনি একটা পদত্যাগপত্র আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন লক্ষ্যমন্ত্রীকে, দেখছি আমি কথা বলে দেখব কী আছে বিষয়টা। দলে কর্মীরা জায়গা পাচ্ছে না, পুরনো কর্মী বা কিছু যারা প্রকৃত নির্মূল করে এরকম অভিযোগ আসছে কর্মীদের তরফ থেকে, উনি জায়গা না পেলে ব্লক কমিটিতে আসবে কি করে? ব্লক কমিটির মেম্বার হিসেবে তার দায়িত্ব দলকে সমৃদ্ধ করা, দলের কাজে এগিয়ে নিয়ে যাওয়া, ব্লক কমিটির পদে বসিয়ে তাকে কি অন্যভাবে আর কি করা যেতে পারে? সারা ব্লকে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের লোক আছে, হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী আছে, তার মধ্যে 32 জনের ব্লক কমিটি আছে, তার মধ্যে উনি আছে, তাহলে যদি গুরুত্ব না পায় তাহলে সে কি করে আসে? এগুলো তো তার প্রাসঙ্গিক কথা। তাকে আমাকে একটা চেয়ার দিল দল, সেই চেয়ারকে অলঙ্কৃত করার দায়িত্ব আমার, আমাকে কাজের মধ্য দিয়ে সেই চেয়ারটাকে অলঙ্কৃত করতে হবে। আমি দায়িত্ব আমাকে দল আমাকে দায়িত্বটা দিল আর আমি সেই দায়িত্ব পালন না করে যে আমি অন্য কথা বলি, সেটা তো আমার মনে হয় ওই বুথ আমাদের অত্যন্ত শক্তিশালী বুথ, আমরা সিনিয়র চিন্তা করছি না আমাদের দল ওই বুথ, কারণ দমনী ওয়ান অঞ্চল আমাদের গত বিধানসভা 8টা অঞ্চলের মধ্যে একমাত্র দমনী ওয়ান অঞ্চলে লিড ছিল, সুতরাং দলে দল জিতবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি ব্যক্তিগতভাবে যদি এখন দল করতে না চান, যদি তিনি বসে থাকতে চান, তাকে তো ব্যক্তি আমরা ডিস্টার্ব করতে পারবো না, কথা বলবো আমি তবু যে এতদিন কাজ করেছে কেন তিনি কাজ করতে চান না। আপনারা শুনলেন বর্তমান স্থানীয় তৃণমূল নেতৃত্বরা তারা কি বললেন। তবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, নমিনেশন সাবমিশনের প্রক্রিয়া চলছে, এই সময় এই ধরনের ভাঙন কিন্তু নিঃসন্দেহে শাসক দল তৃণমূল কংগ্রেসের চিন্তা যে বাড়াবে সেটাকে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে এই ধরনের রাজনৈতিক যাবতীয় খবর সবার আগে আমরা এভাবেই আপনাদের সামনে তুলে ধরব, আর এই যে কোনো ধরনের খবর যেন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় সে কারণেই কিন্তু খবরিয়া 24-এর ফেসবুক পেজ, সেটাকে আপনারা লাইক এবং ফলো করে রাখুন, তাহলে যখনই আমরা এই ধরনের কোনো খবর নিয়ে লাইভে আসবো সবার আগে আপনাদের ফোনে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন খবরিয়া 24।